দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আসসালামু আলাইকুম। পাতাকপির মুখরোচক রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমি আগে থেকে পাতাকপি কুচি করে কেটে ফ্রেশ পানিতে ধুয়ে নিয়েছিলাম। কড়াই আমি পাতাকপিগুলো অ্যাড করে দিচ্ছি এবং এর সাথে আমি অ্যাড করে নিয়েছি কিছু হচ্ছে আলু। আপনারা চাইলে আলু দিতে পারেন নাও পারেন। তবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটা কড়াইয়ে পাতাকপিগুলো সব অ্যাড করে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পাতাকপিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবার একটা ঢাকনাতে আমি ঢেকে দিচ্ছি। পাতাকপি সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি অ্যাড করিনি, কারণ হচ্ছে এই পাতাকপি থেকে অলরেডি পানি বের হয়। তো এখানে আমি অ্যাড করে দিব এবার কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের যে যেমন পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন, ঝাল যে যেমন খেতে পছন্দ করেন। তো এবার একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। তো দেখুন অলরেডি তো পানি বের হয়ে গেছে, আমি কিন্তু একটুও পানি দিই নাই। পাতাকপি থেকে অলরেডি পানি বের হয়েছে অনেক, এই পানি থেকে এটা আমার সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো আমি হলুদ অ্যাড করে দিয়েছি, আবার একটা ঢাকনাতে ঢেকে দিচ্ছি। হয়তো বা ভাবছেন একটু ইজি একটা রেসিপি কেন শেয়ার করছি। আসলে এই রেসিপিটা আমার কাছে খুবই খুবই পছন্দের, অনেকের কাছেও কিন্তু এটা খুবই পছন্দের পাতাকপির এই রেসিপিটা। যে শীতের সকালে যেহেতু রান্না করছি তো আপনাদের মাঝে শেয়ার করি। পাতাকপি সিদ্ধ হয়ে গেছে, কোনো আমি পানি অ্যাড করি নাই। তো দেখছেন এখানে একটু পানিও নাই, এটা ফুল সিদ্ধ হয়ে গেছে। আমি আলাদা একটা পাত্রে এটা নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পাতাকপির এই রেসিপিটা রান্না মানে তৈরি করতে কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলামুক্ত এবং খেতে কিন্তু খুবই মজার। এতে বেশি কিছুর প্রয়োজন নাই, পেঁয়াজ রসুন দিয়ে একটু তেল লবণ ঝাল দিলেই এটা কিন্তু খুবই মজার হয়। রান্না করতে আবার কিন্তু অনেকেই অ্যাড করে দেয় কুমড়োর বড়ি ভাজি। তো কুমড়োর বড়ি ভাজিতে দিলে কিন্তু এটা খুবই মজার হয়। শীতের সময় গ্রামে খুবই মজা হয়, যেমন ধরুন মুড়ি ভাজা, চিড়াকুটা বা বিভিন্ন রকমের পিঠাপুলি বানানো, খেজুরের রস পেড়ে আনা, কাঁচা মানে রস খাওয়া মুড়ি দিয়ে শীতের সকালে, তারপরে ঢেঁকিতে আতপ চালের গুঁড়া কথা, এগুলো না গ্রামে বেশ বেশ এনজয় করে। গ্রামে যারা থাকে এগুলো করে থাকে প্রত্যেক শীতে, শহরে যারা থাকে তারা কিন্তু এগুলো পায় না, তারা হয়তো বা এগুলো দেখে না, অনেকের অজানাও আছে। তো আমরা গ্রামে থাকি, এগুলো আমরা খুবইভাবে এনজয় করি। গ্রামের অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম, মন চাইলো তো একটু শেয়ার করলাম। তো এখানে আমার ডিম ভাজি করা হয়ে গেছে, তো পাতাকপিও ভাজি হয়ে গেছে। ডিম ভাজি খুব সহজে শীতের সকালে একটা মজাদার মুখরোচক রেসিপি আমি শেয়ার করছি আপনাদের মাঝে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে আমার মতন এরকম শীতের সকালে পাতাকপি ভাজি খেতে পছন্দ করেন, তার সাথে আবার ডিম ভাজি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ।